আসসালামু আলাইকুম। আসমা ফ্যামিলি ওয়ার্ল্ড সিটিজির পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে মূলত বিকেল থেকে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে কিছু চটপটি নিয়ে নিয়েছি ফুচকা। এখন আমার মেয়েদের জন্য কিছুটা ফুচকা তৈরি করে দিব। এখানে আছে তেঁতুল গোলানো পানি, তো এটা অনেকটা জিরা পানির মতো। সব কিছু কিন্তু আমার আগে তৈরি করা। আর এখানে আছে কিছু চাল দিয়ে আর কি রুটির মতো করে নিয়েছি। এটা আমরা চট্টগ্রামের ভাষায় খোলা জাপিটা বলে থাকি। আপনারা কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু গরুর মাংস দিয়ে আমার অনেক ফেভারিট। তো এখানে একটা বাটির মধ্যে আলু আর মাংস রান্না করেছি, কিছুটা নিয়েছি। মূলত এগুলো করার কারণ আমি নফল একটা রোজা রেখেছিলাম, তো ওইটা ইফতারের জন্য মূলত কিছুটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি। সাথে কিছুটা ফ্রুটসও ছিল, তো ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার ভিডিওটাও আজকে শুরু করি। তো এদিকে আছে লেবুর শরবত, এটা আমার হাজব্যান্ড রেডি করে দিয়েছে। এখন আমি এটা বিকালে আজানের আগ মুহূর্তে আর কি, তো আমার মেয়েদের জন্য কিছুটা ফুচকা তৈরি করে নিচ্ছি। আমি গত পরশুদিন যে ভিডিওটা দিয়েছিলাম প্রশ্নোত্তর পর্ব, তো অনেকে অনেক সুন্দর কমেন্ট করেছেন, অনেক অনেক ভালো লেগেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, ধন্যবাদ দিয়েও কোনো শেষ হবে না। তো আপনাদের প্রতি রইল অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এভাবে আমার যতদিন আমি এই জগতে আছি, ইউটিউব জগতে আছি, ততদিন আপনাদের সবাইকে এভাবে পাশে চাই, সবাই দোয়া করবেন। তো আমার ছোটো মেয়েকে জাস্ট একটু ডেকোরেশন করে দিচ্ছি, আমার বড় মেয়ে নাকি নিজেরটা নিজেই তৈরি করবে। তো ও পাঁচটা ফুচকা খাবে ও বলে দিয়েছে, আমি পাঁচটার বেশি খাবো না। তো ওকে জাস্ট গুনে গুনে পাঁচটাই দিয়ে দিলাম, আর তেঁতুলের পানিটা দিয়ে দিয়েছি। এদিকে আমাদের জন্য একটা বাটিতে আমার জন্য বিশেষ করে নিয়ে নিচ্ছি, যেহেতু একটু পরে আজানটা দিয়ে দিবে, কিছু মাংস ঝোল আলু নিয়ে নিচ্ছি, খোলে জাপিটা দিয়ে খাবো। আমার অনেক পছন্দ গরম গরম এরকম মাংসের সাথে পিঠাটা। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো এদিকে আমার ইফতারের জন্য রেডি, এটা আমার হাজব্যান্ডকে দিচ্ছি, আমার জন্য নিয়েছি। এদিকে আমার দুই মেয়ে অলরেডি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আমার ছোটো মেয়ে কিন্তু সবাইকে বলছে অনেক ইয়াম্মি, আমার বড় মেয়ে নিজেরটা নিজেই রেডি করছে। সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। এটা ইফতারের পর অর্থাৎ মাগরিবের নামাজের পর আমি এখানে কিছু সকাল থেকে ডাল ভিজাতে দিয়েছিলাম, কিছু মুরগির মাংসের বুকের অংশ। বুকের মাংসটা কিন্তু তেমন কেউ খেতে চায় না, তো ভাবলাম এটা দিয়ে কিছুটা কাবাবের মতো তৈরি করি। এখানে আরও কিছু মাংস আছে, ওগুলো এখনও ভিজে নাই, ওজন্য ওগুলো আর দেখাতে পাচ্ছি না। এই বোটগুলো নিয়েছি, বোটগুলো আমি এখন ধুইয়ে একটা পাতিলে পানি দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিব। তো যেই মাংসগুলো ভিজেছে সাথে ওই মাংসগুলোও দিয়ে দিচ্ছি, বোটটাও দিয়ে দিচ্ছি, বাকি মাংসগুলো পরে দিয়ে দিব, সমস্যা নেই। এভাবে কিন্তু কাবাবের মতো আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু খুবই ভালো লাগে। কোনো বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে কিংবা ভাতের সাথেও এটা খুবই ভালো লাগে। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, তো একটু গুলে নিচ্ছি। এখানে বাকি মাংসটাও অ্যাড করে দিয়েছি। তো এটা সিদ্ধ করে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি, এই যে। তো এটা আমি এখন ব্লেন্ড ছাড়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব। যদি এটা বেশিক্ষণ সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এটা হাত দিয়ে কষলালেও কিন্তু অনেক সফট হয়ে যায়। তাই বারবার আমি এপাশ ওপাশ করছি। এখানে যে আস্তা, লং, এলাচ, দারচিনিগুলো দিয়েছিলাম এগুলো আমি উঠে ফেলে দিচ্ছি। তো এই ব্লেন্ডের ছোট এই জারটাতে আমি ব্লেন্ড করে নিব। দেখুন কতটা মিহি হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে সবটুকু ডাল আর মাংস আমি একদম ব্লেন্ড করে নিয়েছি। দেখুন মাংসটা
অনেক সফট হয়ে গিয়েছে, তো অনেক বেশি কিন্তু ভালো লাগে। আমি আর একটু দেখাচ্ছি, আপনারা চাইলে এটা শিল পাটায়ও বেটে নিতে পারেন। তো আমার সবটুকু করা শেষ, এবার আমি এখানে অ্যাড করে দিব কাবাব মশলা। এটা রাঁধুনির মশলাটা, কাবাব মশলা, এটা আমার কাবাবের মধ্যে খুবই বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। অবশ্যই পেঁয়াজটা এভাবে মিহি করে কেটে নিতে হবে। আমি হালকা লবণ দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নিব। মরিচটাও আর কষিয়ে নেওয়া সম্ভব না, এটা তো অনেক বেশি হাত জ্বালা পোড়া করবে। তো এর প্রথমে আমি কাবাব মশলা আর লবণটা দিয়ে জাস্ট এগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি এর বাইরে তেমন কোনো মশলা দিব না, যেহেতু কাবাব মশলাতে সব কিছুই থাকে ভালো লাগে। এই জন্য তো খুবই সফট হয়েছে খামিরটা। এবার আমি পেঁয়াজটা এভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, আর একটু হাত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার ফলে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যায়, ভালো লাগে। তো আপনারা চাইলে এভাবে মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংসটাও দিতে পারেন। এখানে আমি মুরগির মাংসটা আমার ছিল, তাই আমি ওইটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটা মিক্স করার পর এবার আমি কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পর একটু সাবধানে এভাবে কাবাবের ডোটা দিয়ে মরিচটাকে ধরে ধরে মিক্স করতে হবে, যেহেতু হাতের মধ্যে লাগলে অনেকক্ষণ কিন্তু হাত জ্বালা পোড়া করে। তবে এই মরিচটা তেমন একটা ঝাল ছিল না, তো আমি একটু মিক্স করে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু সহজেই খুবই সুন্দর কাবাবের শেপ দেওয়া যাচ্ছে। তো আমি একটা করে দেখাচ্ছি আপনাদের। আমি জাস্ট এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিব। আপনারা চাইলে যদি খামারটা একটু সফট না হয়, হার্ড হয়, তাহলে এখানে ডিমও অ্যাড করতে পারেন। যখন আপনারা এখানে একটা বা দুটা আপনাদের পরিমাণ মতো ডিমটা অ্যাড করবেন, তখন খামিরটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। তো আমার খামিরটা আমি আরও একটু সফট করতে চাচ্ছি, যেন ফেটে না যায়। এই জন্য তো তার জন্য আমি একটা দিয়ে দিলাম ডিম। আপনাদের হাতের কাছে যদি কাবাবের মশলাটা না থাকে, সেই ক্ষেত্রে মাংসে আমরা যেই মশলাগুলো ইউজ করি কম পরিমাণে ওই মশলাগুলোও দেওয়া যাবে। তবে হ্যাঁ, কাবাবের মশলাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। তো আমার হাতে কিন্তু এখন লাগতেছে না, হাতে না লাগলে আপনি বুঝতে পারবেন যে আপনার খামিরটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো এভাবে শেপ দিয়ে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব কাবাবের শেপ দিয়ে। তো অনেকগুলো কিন্তু আমার তৈরি করা শেষ। আপনারা চাইলে এগুলো ব্রেড কার ডিমে ডুবিয়ে ব্রেড কার্মের মধ্যে দিয়ে রাখতে পারেন। এখানে আমি ব্রেড ক্রামটা দিব না, এভাবেই আমি রেখে দিব। আমি যখন এটা ফ্রাই করব, তখন কিন্তু ব্রেড ক্রামটা দিয়েই ফ্রাই করব। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।